লোককে দেখানো লাগবে না, জিউ ভাই নাড়িয়ে নেড়ে হরিনাম করুন, জিউ ভাটা তরঙ্গায়িত করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভুপাদ 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ জাহাজে করে আমেরিকায় গিয়ে পুরো ইউরোপ জয় করলো, পাশ্চাত্য জয় করলো কিসের বলে? প্রভুপাদের বয়স তখন কত ছিল? 70 বছর। 70 বছরের ভারতীয় এই দিক নির্দেশনাকারী এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ জাহাজে আমেরিকায় গিয়ে, যেখানে পতাকা তোলে না জাহাজের সামনে, ওইখানে দাঁড়িয়ে উনি মহাপ্রভুর কাছে হাত তুলে বলেছিলেন, এই নেশাগ্রস্ত মদ্যপ এই অশ্লীল জাতির মধ্যে মহাপ্রভু আমি যেন কৃষ্ণ নাম বিতরণ করতে পারি। সেই আমেরিকাকে জয় করে, ইউরোপকে, পাশ্চাত্যকে জয় করে 70 বছরের ভারতের একজন প্রতিনিধি সারা বিশ্বকে জয় করলেন। কমোজিয়ম রাশিয়াতে সৌদি আরবে পর্যন্ত কৃষ্ণ নামের পতাকা তুললেন। এটা কিসের জোর? এটা কিসের ক্ষমতা? এটা নামের ক্ষমতা, এটা মহাপ্রভুর কৃপা। পৃথিবীতে যত আছে নগর অধি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম। মানুষ শক্তি দেখতে চায়। তুমি যে নামের কথা বলছো, এই নামের শক্তি কি? তাকান সারা বিশ্বের দিকে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাম কেবল জয়যুক্ত হয়েছে। কত ধনী, কত ধনাঢ্য ব্যক্তি সর্বস্ব অর্পণ করে তিলক মালা নিয়ে তারা রাজপথে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে। এটা কিসের জয়? এটা নামেরই প্রভুত্ব। কিন্তু দুঃখ কি জানেন? দুঃখ হলো আমার ঘরে সূর্য উঠলার ঘুম ভাঙলো ওদের, আমাদের ঘুম ভাঙেনি। ওরা যতটা ঘুম ভেঙে নাম করছে, আমাদের দেশের মানুষ এখনো অত নামময় হয়নি, আমাদের ঘুম ভাঙেনি। আমার ঘরের নিমায়, আমার ঘরের নিত্যানন্দ, কিন্তু ঘুম ভাঙলো পাশ্চাত্যবাসীদের। তা আপনাদের নিবেদন করব, নাম আশ্রয় করুন, এবং নাম যারা গ্রহণ করেছেন নামকে কোনো পাপের কাজে নিয়োজিত করবেন না। নাম বলে কোনো পাপ যাতে, আচ্ছা আসলে হরিনাম করলে কি হয় জানেন? আশ্চর্য কথা বলেছে। আচ্ছা, বীজ মটর ডানা মানে ছোলার ডানা আর ধান যদি সেদ্ধ করা হয়, বা ওই ছোলা মটর ডানাটা যদি বালিতে ভাজা হয়, ওর থেকে আর অঙ্কুর উদ্গম হবে তো? জলে দিলেও মাটিতে দিলে না? ধান সিদ্ধ করলে, মৃত্তিকায় পতিত করলে অঙ্কুর হবে? হবে না। আর ছোলাটা যদি বালিতে ভেজে জলে রাখা হয়, ওর থেকে অঙ্কুর গজাবে? বললো, নাম হলো পাপ করবার বাসনাও নষ্ট করে দেয়। ভবিষ্যতে তুমি যে পাপ করবে, এই যে বাসনাটা লুকিয়ে আছে, ওই পাপ করবার, নূতন করে পাপ করবার প্রবৃত্তির বিষ্ঠা পর্যন্ত পুড়িয়ে দেয় হরিনাম। বাবা, পুনরায় পাপ করবার মতো যে বিষটা আছে আমার ভেতরে, ওটাকেও সিদ্ধ করে পুড়িয়ে দেয়, যাতে পরবর্তীতে আর সে পাপ করার ক্ষমতা নাম এমন কৃপা রাখে। কিন্তু নামে রুচি হলো না, নামে আমাদের রুচি হলো। কাল সন্ধ্যাবেলা এখানে আসবেন, যে এখানে যারা নাম শুনতে আসবে তারা পাঁপড় ভাজা খাবে কেন? তারা বাদাম ছুলে ছুলে খাবে কেন? বন্ধুর সাথে এখানে গল্প করবে কেন? চুরি ফিতে কিনতে মায়েরা ওখানে ভিড় করবে কেন দোকানে? সারা বছর দোকান নেই, শপিং মল নেই। বলে, একদিন মহাপ্রভুকে ডেকে এনে, নিতাইকে ডেকে এনে, রাধাকৃষ্ণকে কুঞ্জ ঘরে বসিয়ে এসেছি, কত জন্ম তাকে ডাকিনি, কত জন্ম কৃষ্ণকে হারিয়ে বসেছি, এখানে এসছি হারানো কৃষ্ণকে খুঁজে পেতে তার নামের মধ্যে। এখানে পাঁপড় ভাজা, আত্মীয় স্বজনের গল্প, রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা, চুরি ফিতে কেনার জায়গা এটা? কিন্তু কাল তো এর মধ্যেই দোকান বসে গেছে। আরে, দোকান তো সারা বছর আছে, শপিং মল তো সারা, কেনাকাটা এইখানে আসতে হবে ওই করতে? সাবধান, সন্তান হারালে মা যেমন পাগলের মতো হারানো সন্তানকে খোঁজে, হরিনামে শুনতে আসতে হয়, ওই কৃষ্ণকে হারিয়েছি অনেক জন্ম যায়, তাকে যদি নামের মধ্যে পায়, এই ব্যাকুলতা নিয়ে নাম শুনতে আসতে হবে। আমাদের দশা তা না, রাত 11টা বাজলেও বাড়ির লোকও ঘুমিয়ে পড়বে, কমিটির লোকও ঘুমিয়ে পড়বে, রাধা মাধবকে কুঞ্জ ঘরে জাগিয়ে আমি নাক ডাকিয়ে খিচুড়ি খেয়ে ঘুমালাম। একটা রাতের জন্য, ভগবানের নামের জন্য আমি এখানে থাকতে পারি না। আসলে নাম হচ্ছে বটে, আর একটা জিনিস বলি, নাম যজ্ঞ করতে হবে কিসের জন্য? নাম যজ্ঞ করতে হবে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য, নিতাইকে আনন্দ দেওয়ার জন্য, রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য।
কিন্তু নাম যজ্ঞ যদি নিজের যশ নিজের খ্যাতি পেটানো ঢেড়ি পেটানো হয় নিজের নাম প্রচার নিজের ঐতিহ্য প্রচার নিজের নামের বিজ্ঞাপন যদি যজ্ঞ করা এই উদ্দেশ্য নিয়ে যজ্ঞ কিন্তু দক্ষ যজ্ঞ হয়ে যাবে শিবহীন যজ্ঞ হয়ে যাবে খবরদার নাম যজ্ঞটা টাকা আছে বিধায় ক্ষমতা আছে বিধায় আমি আমার প্রচারের জন্য নাম যজ্ঞ শুরু করলাম এই উদ্দেশ্য করলে কিন্তু যক্ষ যজ্ঞ হয়ে যাবে শিবহীন যজ্ঞ হবে মঙ্গল আসবে না নাম করতে হবে প্রভু আমি তোমার দাস আমি কৃপা করে তোমার আনন্দ দেওয়ার জন্য তোমার আনন্দটা দেওয়ার জন্য আমি এই নাম যজ্ঞ করছি আমরা নাম যজ্ঞের লিফলেটে কি লিখি বাবা বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গলার্থে আচ্ছা লিখার বেলায় তো এটা লিখলাম কি লিখি বাবা দাদা তো বিদেবদা আছে পাঠক ঠাকুর কি লিখি এই উপরে কি লেখা থাকে বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণের জন্য আচ্ছা ওইটা নিজের দিকে ঘোরালে হবে আমার নাম প্রচার হোক আমাকে লোক চিনুক আমি কত বড় কাজ করলাম মনে মনে যদি আত্মপ্রচার থাকে তাহলে কিন্তু ঠকে গেলেন বিশ্ব জননীর কল্যাণ তখনই হবে যখন বলবেন প্রভু এ সব তোমার আমি তোমার দাস মাত্র আমি তোমার পুতুল মাত্র তুমি যেভাবে করাচ্ছ আমি তোমার নিমিত্তেই করছি এই জন্য শুরুতেই একটা কথা বলে নিতে হয় মাধব মাধব আছি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম এই যে আজকে যিনি আচার্য দেব এসছেন বাটপাড়া থেকে গুপ্ত বৃন্দাবন থেকে উনিও কিন্তু যিনি যজ্ঞ করাচ্ছেন তাকে এই কথা বলে দেবেন আমার বাক্যে আমার মনে আমার স্মরণে আমি এই সমস্ত কর্ম মাধবকে সমর্পণ করলাম গৌর নিতাইকে মানে এটা বলতে হয় জানেন তো কোনো পূজা করতে গেলে কোনো সংকল্প করতে গেলে কি বলতে হয় আমি এই যজ্ঞ সম্পূর্ণরূপে নিতাই গৌর মাধবের চরণে সমর্পণ তাহলে আমার থাকলো কি বলে যদি আমার থেকে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্র চর্চা তো এখন উঠে গেছে রবীন্দ্রনাথ বলেছিলেন নিজেরে যেন না করি প্রচার নিজেরও আপনও কাজে তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন নিজেকে করিতে গৌর অবদান নিজেকে কেবলই করি যদি নিজের ঢাক পেটায় তাহলে নিজেকেই অপমান করলাম দূরে দাঁড়িয়ে ভগবান হাসবেন এ বিশ্ব আমার সবকিছু আমার আমার কৃপাতেই হচ্ছে কিন্তু তার মনের ইচ্ছা তার সম্মান খ্যাতি যশ আমার হোক কখনো যেন নামযজ্ঞ করে আমরা এই জাতীয় ভাবনা না ভাবি যে আমার দ্বারাই হচ্ছে আমার যজ্ঞটাই শ্রেষ্ঠ আমি করছি এই ভাবনা যেন না থাকে এই জন্য তো আজ আপনাদের ডেকেছেন আমাদের পার্থবাবু তার পিতামাতা আপনাদের ডেকেছেন যাতে আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আপনাদের আশীর্বাদের দ্বারা ওদের চিত্তে যেন এই দৈন্য আত্মসমর্পণ বুদ্ধি থাকে হে মহাপ্রভু এই যজ্ঞ তোমার হে রাধারানী এই যজ্ঞ তোমার তুমি কৃপা করে আমাকে দাস মনে করে করিয়ে নিয়েছো তোমারই অবদান তোমারই যজ্ঞ এই প্রার্থনা করেই যজ্ঞ সবশেষে বলি হরি কথাতে আমাদের রুচি আনার যে প্রসঙ্গ আমরা বলেছিলাম আমি অপূর্ব একটা ঘটনা পেলাম আজ ঘটনাটা আপনাদের ভাগ না দিতে পারলে এই সম্পদের অধিকারী আপনাদেরও না করতে পারলে আমি শান্তি পাবো না সেই ঘটনাটা বলি একটা মর্মস্পর্শী ঘটনা ঘটনাটা ঘটেছিল বৃন্দাবনে শুনুন তাহলে আমাদের ব্রজের বাইরে দুটি মেয়ে ছিল খুব সরলা এই 10-11 বছর বয়স একজনের নাম সরল সরলা আর একজনের নাম চম্পা এই যে সেদিনের ঘটনা বেশি দিন না শুনুন মন প্রাণ দিয়ে শুনুন এই চম্পা এবং সরলা দুই বোন 11-12 বছর বয়স ওরা একদিন হরিকথাতে শুনেছে যমুনার কূলে সাধু দর্শন বা সাধু কৃপা হলে গোবিন্দকে পাওয়া যায় এই পাঠ শোনার পরে ওই সরল প্রাণা সবুজ হৃদয়ে ওই বিশ্বাস জেগে যে সাধু দর্শন হলে সাধু কৃপায় ভগবানকে দর্শন করা যাবে যদি বৃন্দাবনের যমুনা কুলিনে যাওয়া যায় দুই বোন বাড়িতে কাউকে না বলে হাত দরাদরি করে বেরিয়েছে চল বৃন্দাবনে যায় যমুনা কোথায় যমুনায় গেলে সাধু পাব আর সেখানে হয়তো সাধু কৃপা পেলে আমরা ভগবানকেও পেয়ে যাব দুই বোন পথের ক্লান্তিতে ঘর্মাক্ত হয়ে কিন্তু মনে একটা
নূতন সঞ্চারিত আশা তাদের মনয়ন মনে স্বপ্ন যে আজ সাধু পাব, যমুনায় যাব, গোবিন্দকে পাব, দর্শন করব। এই ভেবে যমুনার কূলে সে এক গাছের আড়ালে লুকিয়ে আসছে, কারণ এক সাধু আসছে। বলে এই দেখ আমরা এসেছি না, তাতে গোবিন্দ আমাদের কৃপা করবে। বলে ভগবান আগে কৃপা করে না, আগে কৃপা করে সাধু বৈষ্ণব। ওই দেখ সাধু এসে গেছে। সাধু বাবা করেছে কি, ওই যমুনার কোলিনে ওনার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা রেখে উনি জল নিয়ে উনি শৌচ করবে বলে একটু ভেতরে জঙ্গলের ভেতরে বাগানের ভেতরে গেছেন। ওই চম্পা আর সরলা এসে তাড়াতাড়ি বলছেন, সাধুকে দেখেছি, সাধুর থলের মধ্যেই নিশ্চয়ই গোবিন্দ আছে, সাধুর কাছেই তো ভগবান থাকে পাঠে শুনলাম, সরল তো। তখন সরলা বলছে, চম্পা এই বের করতে গিয়ে যদি সাধু এসে উপস্থিত হয় আমাদের ধরবে। বলে এক কাজ কর, তুই একটু পাহারা দে আর আমি ভগবান বের করতে থাকি এর মধ্যে, একটু দেখবো তো। সরল না হলে ভগবান পাওয়া তো যায় না। এই সরলে করেছে কি, সাধুর থলের থেকে এক এক করে বের করছে জপের মালা, গোপী চন্দন, গীতার ছোট একটা সংস্করণ, রামায়ণ, ছোট মহাভারত, এই সব তো সাধুর থলেতে থাকবে। ওইগুলো বের করার পরে বলছে, ভগবান তো এর মধ্যে নেই সরলা, ওদিকে তাক আমি একটু খুঁজে দেখি। তো ওর মধ্যে ছোট একটা কাঠের বাক্স পেয়েছে। সেই কাঠের বাক্সটা তুলেই দেখে ওখানে শ্রী গোবিন্দ আসন গেড়ে বসে আছেন। সরলার দিকে তাকিয়ে বলছে, দিদি স্বপ্ন বুঝি সার্থক হলো রে, এই গোবিন্দ এই বাক্সের মধ্যে আছে। আরে দেখে যান কি অপরূপ দেখতে তাকে, সরল প্রাণা দুটি সবুজ কিশোরী গোবিন্দকে দেখে কেঁদে ফেলেছে। ভগবান তোমাকে এই বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছে, কত কষ্ট হচ্ছে তোমার দম নিতে, ও কি তোমাকে কষ্ট দেয়? ঢাকনা খুলে বাইরে একটা রুমাল ছিল ওই বাক্সের মধ্যে, ডিব্বার মধ্যে, সেই রুমালটা বের করে রেখেছে। রেখে চম্পাকে বলছে, চম্পা এই ভগবানের হাত পাটা এরকম গোটানো কেন, একে বাক্সের মধ্যে বন্দি করে বসিয়ে রেখেছে সাধু, একে কষ্ট দেয় কেন? আচ্ছা ঠাকুর তুমি একটু উঠে দাঁড়াও তো, তোমার এমন করে বসে কষ্ট হয় না, হাত পা ব্যাক একটু উঠে দাঁড়াও প্রভু, আমরা তোমাকে বসতে বলবো না, তুমি ওঠো ঠাকুর। গোবিন্দ দেখছেন এই নিষ্পাপ সরলা, এই দুটো কিশোরীকে যদি আমি বঞ্চনা করি তাহলে কিসের দয়ালু ভগবান, কিসের ভক্তবৎসল ভগবান! আমি ভগবান আর একটু লীলা করবার জন্য উঠে দাঁড়াচ্ছে না। সঙ্গে সঙ্গে সরলা বলছে, তুই কি বোকা, বাক্সের মধ্যে থাকতে থাকতে হাত পা গুলো প্রভুর লেগে গেছে, ওই যে ওই মাখন আছে না, এই সাধুর এই কোটের মাখন আছে, মাখন দিয়ে হাত পা টানলে নাকি এই জটলা গুলো সরে যায়। আমি তো দুই বোন মিলে একটু হাত পা গুলো টেনে দিই মাখন দিয়ে, যাতে ভগবান সরল হয়ে উঠে দাঁড়াতে পারে। মাখন দিয়ে টানছে আর বলছেন, হে কিশোর, হে প্রাণনাথ গোবিন্দ, দুই বন অনেক দূর থেকে রৌদ্র হেঁটে খালি পায়ে এসেছি, তুমি একটু উঠে দাঁড়াও না, কেমন লাগে তোমার? সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেলেন, সরল মূর্তিতে মুরলীধারে দাঁড়িয়ে গেলেন ওদের সামনে। ভগবানকে কি দেবে? যমুনার জল এনে চরণ ধুয়ে দিয়ে কিছু বনফল কাছে ছিল সেই ফলগুলো ভগবানকে নিবেদন করলেন। এই করতে করতে গোবিন্দকে বললেন, প্রভু প্রভু তোমার এর মধ্যে কষ্ট হয়, তুমি এই বাক্সের মধ্যে কেন লুকিয়ে আছো? গোবিন্দ হাসে আর পরমানন্দ দর্শন দিলেন। কিন্তু সাধু ততক্ষণ স্নান করে এসে তিনি যখন আসছেন, সরলার চম্পা একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছেন উনি কি করে, আমাদের এই ঠাকুরকে দেখি কি করে উনি। উনি এসে দেখে শ্রী গোবিন্দ মূর্তিটা দাঁড়ানো। প্রভু এতকাল তোমায় কাছে রেখেছি, ফুল তুলসী নেই, তুমি তো সাক্ষাৎ প্রকাট হয়ে কৃপা করলে না, আজ আমার চোখের অন্তরালে কে তোমায় প্রকাট করলো, কে তোমাকে এমনি করে প্রকাট করলো প্রভু? সঙ্গে সঙ্গে গোবিন্দকে বলছেন, প্রভু আমি তো এইভাবে তোমাকে নিয়ে বেড়াতে পারবো না, তুমি আগের মতো যা ছিলে সেইভাবে হও, কারণ বাক্সেই তো রাখতে হবে তোমায়। গোবিন্দকে বাক্সের মধ্যে দিতে গিয়ে তিনি ওই যে মাথা বেঁধে যাচ্ছে বাক্সে, সরল হয়েছেন তো, বারবার অনুরোধ করছেন যেভাবে ছিলে এইভাবে। আচ্ছা প্রভু একটা কথা জবাব দাও তো, আচ্ছা আমার কাছে তুমি এতদিন সরল হয়ে সোজা হয়ে দাঁড়াওনি কেন, এভাবে বেঁকেছিলে কেন?
গোবিন্দ মুখ খুলল। কি বলল জানেন, এই জগতে যাদের মন বাঁকা আমি তাদের কাছে বাঁকা, যাদের মন সরল আমি তাদের কাছে সরল। যে যথাম্মাং প্রবর্তন্তে স্তমস্ত ততই ভজাম্যহম্। একটু সরল না হলে ভগবান, এত কুটিলতা থাকলে, এত জটিল বুদ্ধি থাকলে ভগবান পাওয়া যায় না। প্রভু আশীর্বাদ করো আমি যেন সরল হতে পারি। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ওগো যদি ভগবান পেতে চাও একটু সরল হও, কুটিলতা ত্যাগ না করলে, এত জটিলতা থাকলে ভগবানকে পাওয়া। এই দেখুন উত্তর ভারতে, উত্তর ভারতে একটা পাথর পাওয়ার পরে এক সাধুকে বলছেন এক বুড়িমা, এক এক লেখাপড়া না জানা সরল বুড়িমা বলছে, বাবা এটা কি? তো বলি এটাই তো নারায়ণ শিলা, এটাই তো নারায়ণ শিলা, তুমি একে নিয়ে ঘরে পূজা করো, ফুল তুলসী দেয়, নারায়ণ তোমার কি কৃপা করবে। সেই পাথরের ঢেলাটা আদৌ সেটা নারায়ণ শিলা, একটা পাথরের দলা। আর তাকে বললেন ওই বুড়িমা ডাকে ঢেলা ভগবান, তার নাম দিয়েছে ঢেলার মতো, আর কি নাম দেবে সরলা জানে না, ঢেলা ভগবান। ফুল তুলসী দেয়, যত্ন করে, আদর করে, শীত লাগলে বস্ত্র দেয় ওর উপরে, গরমে আবার পাখার বাতাস করে, পূজা করতে শুরু করলো। ভগবান হাসতে বৈকুণ্ঠে পার্ষদদেরকে বলছেন, ওকে আর আমি জগতে রাখবো না, যাকে আমি ভালোবাসি এই মৃত্যু সংসারে তাকে বেশি দিন আমি রাখি না, যাও তো ওকে ওকে নিয়ে এসো। বুড়িমা বৈকুণ্ঠ থেকে নারায়ণ পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য, তুমি আমার সাথে চলো, তোমায় কৃপা করেছে ভগবান, চলো। বললেন আমি যাব না, কারণ আমার এই ঢেলা ভগবানকে ছেড়ে আমি কোথাও গিয়ে, বৈকুণ্ঠ কাকে বলে আমি জানি না, তবে ওকে নিয়ে আমি সুখে আছি। আচ্ছা তখন গোবিন্দ আবার ওকে বলছেন পার্ষদকে যে বলো আমি ভগবান ডাকছি, তার নিত্য পার্ষদ কৃপা করে আমি তাকে বৈকুণ্ঠে আমার চরণে স্থান দেব। বললেন বুড়িমা গোবিন্দ ডেকেছেন, ভগবান ডেকেছেন, চলুন তাহলে আমি যেতে পারি একটা সত্য, আমার ঢেলা ভগবানকে যদি সাথে নিতে দাও আমি ওকে ছেড়ে তো বৈকুণ্ঠে যাব না। এই হলো সরলতা, আমি তো আমার ঢেলা ভগবানকে ছেড়ে আমি তোমার বৈকুণ্ঠে যাব না। গোবিন্দ প্রকাট হয়ে বললেন তোমার সরলতার কাছে আমিও পরাস্ত, অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে পরাস্ত হতে আমার ভালো লাগে। মা যেমন খেলতে খেলতে সন্তানের কাছে হেরে গেলে মার আনন্দ হয়, ওটাই মা জিত মনে করে, ভগবান বলছেন আমার ভক্তের কাছে আমি পরাধীন হয়েও আনন্দ পাই। আমি 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 স্বীকার করছি তোমার ওই ঢেলাটা, তোমার ওই ঢেলা ভগবানকে নিয়েই তুমি যেতে পারবে, বৈকুণ্ঠে যদি ওর অধিকার নাই কিন্তু তোমার সরলতার কাছে আমি ওটা নিতে বাধ্য। এই হলো সরলতা, এই হলো বিশ্বাস। একটু সরল হয়ে দেখুন মনটা শান্তি পাবেন, একটু কপটত ত্যাগ করে একটু সরল। ভগবান নিঃশ্বাসের মধ্যে আছে জানেন। আচ্ছা নিঃশ্বাস কেমন? নি উপসর্গে নিঃশ্বাস শব্দটা, আচ্ছা নিঃশ্বাস যদি আপনার থেমে যায়, নিঃশ্বাস যদি না নিতে পারেন তো আপনি মরা। নিঃশ্বাসটা কত কঠিন, আপনি চাইলেও আটকাতে পারবেন না, আবার চাইলেও নিঃশ্বাস বাড়াতে গেলেও আপনার যন্ত্রণা। নিঃশ্বাসটা কিন্তু কঠিন, নিঃশ্বাসটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তো নিঃশ্বাসটা যেমন যেমন আমার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে, তেমন ভগবানের প্রতি যদি সরলতাটা যদি এই নিঃশ্বাসের মতো লেগে থাকে তখন আমাকে কৃপা করবে। আমি সবশেষে আপনাদের একটা কথা বলি, পাঠ বিশ্রাম করছি, কাউকে ঘর সংসার ছাড়তে হবে না, কাউকে স্ত্রী পুত্রের প্রতি মমতা কমাতে হবে না, শুধু ভগবান একটা দাবি তুলেছেন আপনাদের কাছে, আমি সেই ভগবানের দাবিটা আপনাদের কাছে তুলে ধরছি, হাত পেতে তুলে ধরছি। আপনাদের শুধু একটা কাজ করতে হবে, কাউকে ছাড়তে হবে না, নিজের স্ত্রীকে, পুত্রকে, দেহকে, সংসারকে যে মমতা দিয়ে ভালোবেসেছেন, গোবিন্দ বলছেন ওর মাঝে ওই পুত্র কন্যা স্ত্রী তার মতো করে আমাকেও পরিবারের একজন করে না, ওইটুকু মমতা আমায় না, আমি তোমার হয়ে যাব, আমাকে তোমার পরিবারের একজন করে নাও, যদি নিতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমার হয়ে যাব, তুমি তোমার পরিবারের একজন করে নাও। এইটুকু মমতা তাকে দিতে পারবো না, এইটুকু মমতা যদি আমরা তাকে দিতে পারি তাহলে তাহলে আমাদের জীবন
ভগবানে শ্রদ্ধা ভক্তিতে প্রীতিময় ভক্তিতে আমরা প্রকৃত অর্থে কল্যাণ লাভ করতে পারব ভগবানকে নিজে করতে পারব এইজন্য অনুরোধ ভগবানের প্রতি একটু মমতা একটু ভগবানের প্রতি মমতাটা যেন আমরা অর্পণ করতে পারি এইটুকু সরলতা নিয়ে আসুন আমরা এগিয়ে যাই আমাদের আসক্তি আমাদের অনুরাগ যেন ভগবানকেও আমরা নিজের করে দাবি করতে পারি নিজের ভাবতে পারি সেই ছেলেবেলার পড়ার কথা বলতে বলতে এই ধ্রুব সুরেই এই ধ্রুব রাগ রাগিনীর সুরে আমরা পাঠ বিশ্রাম করি জটিলকে তার মা এই কথাই বলেছিল কখনো জঙ্গলে ভয় পেলে তোর এক দাদা আছে মধুসূদন দাদা তাকে ডাকিস আর ওই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে আমার একজন আছেন আমার ভগবান আছেন তাকে যে যে রূপেই চাইবে তাকে সেই রূপেই গোবিন্দ কৃপা করবেন আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার 150 বছর বয়স মাজা পড়ে গেছে নাম সিদ্ধ মহাপুরুষ তবু ভগবানের চরণে তুলসী দেবেন মালা দেবেন এখন মাজা পড়ে গেছে মালা তো দিতে পারেন না ওঠে দাঁড়িয়ে কি বলছেন জানেন বিগ্রহকে প্রভু তুমি একটু আসন কেটে পদ্মাসনে বসতে পারো না আমি তো উঁচু হয়ে মালা দিতে পারি না এই বলে মন্দির বন্ধ করে প্রার্থনা করে গেছে ভোরবেলা মঙ্গল আরতি মালা দিতে গিয়ে তার ভগবান দাঁড়ানো ভগবান পদ্মাসনে বসে গেছে এই এই হলো ভগবানের মহিমা বংশীদাস বাবাজি বংশীদাস বাবাজির গৃহে এসেছে সাধুরা 10-12 জন সাধু বাবাজির দেহে জ্বর রন্ধনশালায় কোনো সবজি নাই রান্নার কিছু নেই তার গোবিন্দকে গিয়ে বলছে কি রে বৃদ্ধ বাবা হলে ছেলেই তো আয় করে খাওয়ায় বাবার মর্যাদা রক্ষা করে তোকে সারা জীবন সেবা করলাম গোপাল আমার দুয়ারে 12 জন সাধু আমাকে গিয়ে জোগাড় করবার ক্ষমতা নেই তুই তোকে কি ভালোবাসলাম আমি সারা জীবন তুই কোনো ব্যবস্থা করবি না সেই বিগ্রহ থেকে কিশোরের রূপ ধরে সবজি খেতে নিয়ে ঝুড়ি নিয়ে উনি আলু পটল সবজি তুলছেন মালিক এসে হাত জড়িয়ে ধরেছে কে তুই আমার ক্ষেত থেকে তাহলে তুই চুরি করে নিয়ে যাস তুই চোর কিশোর রূপ গোবিন্দ বলছেন আমার বাবার অসুখ আমার বাবা আজ কাজে যেতে জোগাড় করতে পারিনি বাড়িতে 12 জন সাধু কিছু মনে করো না আমি চুরি করতে জানি না আজ প্রথম চুরি করতে এসেছি তোমার ক্ষেতে সাধু সেবা হবে বলে তুমি আমাকে ছেড়ে দাও বলেন তোর বাবাকে বলেন আমার বাবার নাম বংশীধর বাবাজি বলে সাধুর ছেলে চোর হয় এ তো জানা ছিল না বললেই তো আমি দিয়ে দিতাম বংশীদাস তোর বাবা আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো আমার বাবাকে যেন বলো না আমি তার ছেলে আমি চুরি করতে এসেছিলাম বাবা আমাকে তাড়িয়ে দেবে বাবাকে যেন বলো না আচ্ছা তুমি এক কাজ করো তো তুমি আমার এই বাঁশিটা নাও তো এই বাঁশিটা খুব মূল্যবান আমি এটা তৈরি করেছিলাম বাবার কাছ থেকে এই বাঁশিটা নাও বাবাকে বলো না বাঁশি লাগবে না চলে যা বেলা 12টার 1টার দিকে মনে করছেন সাধুর ছেলে চোর হওয়া ভালো না বাবাকে গোপনে একটু জানানো ভালো উনি আশ্রমে এসে ডাকছেন বংশীদাস বংশীদাস বাবা আশ্রমে আছেন বংশীদাস বেরোনোর পরে বলছেন আপনার ছেলেটা আমার ক্ষেতে আর সবজি চুরি করতে গিয়েছিল একটু সাবধানে রাখবেন এই বয়সে চোরের স্বভাবটা হলে তো ভালো নয় বংশীদাস হাত জোর করে বলছেন বাবা তোমার কোথায় ভুল হচ্ছে আমি তো বিয়েই করিনি সারা জীবন আমি আমার গোপালকে নিয়ে সারা জীবন কাটিয়েছি আমি তো সংসার করিনি আমার তো কোনো পুত্র কন্যা নাই বলছেন আপনারই তো পরিচয় দিল আমি বংশীদাসের ছেলে জানেন ওর একটা বাঁশি ছিল বাঁশি দিতে চাইছিল আমি বাঁশিটা নেইনি মনে করলাম আপনাকে জানাই হাত জোর করে বললেন বাবা তোমার মূল্য আমি চুকিয়ে দেব এখন আমাকে একটু একা থাকতে দাও উনি রহস্য বুঝতে পেরে মন্দিরের দুয়ার খুলে গোপালের সামনে বললেন একদিন তোকে গালি দিয়েছি যে বাবা বৃদ্ধ হবে ছেলে ভার নাই বাবার তুই চুরি করতে গিয়েছিলি আমার জন্য লোকের ক্ষেতে ঝুড়ি নিয়ে চুরি করতে গিয়েছিলি গোবিন্দের চরণের দিকে তাকিয়ে দেখে দেখছেন ক্ষেতের ধুলাগুলো তার দুই চরণে তখনও লেগে আছে এই হলো দরদি ভগবান এই হলো ভক্ত বৎসল ভগবান জীবনে বিশ্বাস করুন জীবনে সরলতা নিয়ে বুকে আগড়ে ধরুন যার কেহ নাই ভগবান তার আছে যার কেহ নাই তিনি তার আছে এই সরলতা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি